হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরানুল হক। ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সকালবেলা গাড়ি বের করতে হলে আপনাকে কোন ছয়টা জিনিস চেক করতে হয়, অর্থাৎ কোন ছয়টা জিনিস চেক না করলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যখন গাড়িটি বের করবো, অর্থাৎ গ্যারেজ থেকে বা যেখান যে কোনো জায়গা থেকে গাড়ি সকালে চালানো শুরু করলে ছয়টা জিনিস বা সাতটা জিনিস, অতিরিক্ত আরেকটা জিনিস আছে, মোট ছয়টা, ওর সঙ্গে আরেকটা জিনিস, মোট সাতটা, তো এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে। প্রথমে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে গাড়ির ফুয়েল, অর্থাৎ গাড়ি সিএনজিতে চলুক বা গাড়ির তেলে চলুক বা গাড়ি এলপিজিতে চলুক, যেটাতেই চলুক সেটা চেক করতে হবে। কীভাবে চেক করবেন? এখানে দেখেন একটা সিএনজির মিটার রয়েছে, এটা সিএনজির মিটার অর্থাৎ গ্যাস মিটার। যদি আপনি সিএনজিতে চালান সেক্ষেত্রে এরকম একটা মিটার থাকবে, সেটা পেছনেও থাকতে পারে, সেটা সামনেও থাকতে পারে। তো যেখানেই থাকুক, যদি আপনার সকালবেলা গাড়ি বের করতে হয় তখন আপনি প্রথমেই দেখে নেবেন যে আপনার গাড়িতে গ্যাস কতটুকু আছে, ফুয়েল কতটুকু আছে। দেখা যাচ্ছে আপনি গাড়ি বের করলেন, হঠাৎ করে 2 কিলোমিটার না যেতে আপনার গাড়ির গ্যাস বা ফুয়েল শেষ হয়ে গেল, তখন কিন্তু আপনি আশেপাশে কিন্তু আর ফুয়েল বা গ্যাস নাও পেতে পারেন, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই গাড়ি সকালে বের করার আগে বা রাস্তাতে ওঠানোর আগে অবশ্যই আপনাকে গাড়ির ফুয়েলটা আছে কিনা, অর্থাৎ জ্বালানি আছে কিনা, সেটা জ্বালানিটা গ্যাস হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। যে কোনো গাড়ির ক্ষেত্রেই কিন্তু এই চেক করার নিয়মগুলো সেম, এক সব গাড়িতে একই সিস্টেম। তো এটা হচ্ছে সিএনজি গ্যাস চেক করার ক্ষেত্রে আপনারা আপনার সিএনজি মিটারটা দেখবেন, আর যদি পেট্রোল চেক করতে হয় তাহলে আপনাকে গাড়ির ভিতরে যেতে হবে। তো আমরা গাড়ির মধ্যে যাচ্ছি, গাড়ির মধ্যে ফুয়েল মিটার আছে, আমরা গাড়ির মধ্যে ফুয়েল মিটারটা চেক করব। তো দেখেন এই জায়গায়, এখানে কিন্তু এই যে এইটা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এখন সকালবেলা মাঝখানে অন্ধকার। এখানে আপনারা দেখছেন ই লেখা আছে, ইতে এমটি, মাঝখানে ব্যালেন্স, আর এফতে ফুল, অর্থাৎ যদি আমাদের পেট্রোল থাকে যথেষ্ট পরিমাণ তাহলে ফুল থাকবে বা ব্যালেন্সে থাকবে বা যে কোনো একটা অপশন এখানে থাকবে, আর যদি আমাদের পেট্রোল ফুরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইতে আসবে, এমটি আসবে, অর্থাৎ ট্যাঙ্কি খালি। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা চেক করে নিতে হবে সকালবেলা, তারপরে গাড়ি বের করতে হবে। আপনারা যে জ্বালানি দিয়েই জ্বালান সেটা আপনারা চেক করে নেবেন, এটা তো প্রথম অপশন, অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে। চেক না করে আপনি রাস্তাতে গাড়ি উঠাবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে প্রথম যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে জ্বালানি, আর সেকেন্ড যে জিনিসটা আপনাদেরকে চেক করতে হবে সেটা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটর কাকে বলে? রেডিয়েটর হচ্ছে সেই জিনিস যা ইঞ্জিনকে ঠান্ডা করে, অর্থাৎ আপনি গাড়ি বের করলেন কিন্তু যদি গাড়ির ইঞ্জিনকে যদি রেডিয়েটর ঠান্ডা না করতে পারে তাহলে তো গাড়ি ইঞ্জিন সিজড হবে, গাড়ির ইঞ্জিনটা বসে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই অবশ্যই আপনাকে সকালে গাড়ি বের করার আগে রেডিয়েটরটা চেক করতে হবে, কারণ রেডিয়েটারের মধ্যে থাকা হচ্ছে ঠান্ডা পানি, আর এই পানি ইঞ্জিনকে ঠান্ডা করে। তাই অবশ্যই এই কুলিং সিস্টেমটা কাজ করছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। রেডিয়েটর কোনটা দেখেন, এই অপশনটা, এই টোটাল সিস্টেমটা হচ্ছে রেডিয়েটর, এটাকে বলে রেডিয়েটর, এটা রেডিয়েটর ক্যাপ, আর এর পাশে আছে রেডিয়েটরের কুলিং ফ্যান, আর এইখানে হচ্ছে রেডিয়েটারের রিজার্ভ ট্যাঙ্কি, অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্ক, এই রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে পানি থাকে, ঠান্ডা পানি। রেডিয়েটরটা কাজ কীভাবে করে দেখেন, এই ইঞ্জিনটা কিন্তু অনবরত চলে, চলতেই আসে, যখন ইঞ্জিনটা অনবরত চলে তখন কিন্তু ইঞ্জিনটা গরম হয়, আর ইঞ্জিনটা যখন গরম হয় তখন ইঞ্জিনকে ঠান্ডা করার প্রয়োজন হয়। এমনিতেই ন্যাচারালি গাড়ি যখন চলে তখন কিন্তু নিচ দিয়ে বাতাস লাগে, ইঞ্জিনের নিচ দিয়ে কিন্তু বাতাস লাগে, আর বাতাস লাগলে কিন্তু ইঞ্জিন এমনিতেই নর্মালি ঠান্ডা হয়, কিন্তু যখন অতিরিক্ত গরম হয় ঠান্ডা করতে পারে না নর্মাল বাতাসে, ন্যাচারাল বাতাসে, তখন কী করি, এই রেডিয়েটারের মধ্যে আমরা পানি থাকে, যে পানিটা কী করে এই নিচ দিয়ে যায়, ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে এবং ইঞ্জিনকে ঠান্ডা করে আবার এই উপরে এই পাইপ দিয়ে আবার রেডিয়েটারের মধ্যে চলে আসে। এই যে পানিটার ইঞ্জিনকে ঠান্ডা করে নিজে গরম হয়, এই পানিকে আবার ঠান্ডা করতে হলে এই পাশে একটি ফ্যান আছে রেডিয়েটারের, এই ফ্যানটা ওই পানিকে ঠান্ডা করে, এই অনবরত পানিটাকে ঠান্ডা করে এবং চলতে থাকে। কোনো কারণে যদি এই ট্যাঙ্কের পানি কমে যায় তাহলে কিন্তু ইঞ্জিন আর ঠান্ডা হবে না, তখন কিন্তু ইঞ্জিন সিজড হবে। তাই প্রত্যেকদিন সকালে এর মধ্যে কতটুকু পানি আছে সেটা চেক করতে হবে, অবশ্যই সকালে চেক করবেন। এটা কিন্তু গাড়ি চলন্ত অবস্থায় গরম অবস্থায় খুলবেন না, এটা কিন্তু বিপজ্জনক, কারণ এর মধ্যে তো ভাপ হয়ে থাকে, পানিটা কিন্তু বাষ্প হয়ে থাকে গরম, আপনি যদি হুট করে খোলেন আপনার চোখে মুখে গরম পানি ছুটে পড়তে পারে, লাগতে পারে, পুড়ে যেতে পারেন, তাই খুবই সাবধান। তারপরে আমি কিন্তু এখন গাড়ি চালায় নিয়ে আসছি, আমিও কিন্তু রিস্কের মধ্যে আসছি, কারণ এটা যদি এখন খুলে দিই হুট করে
তাহলে গরম বাতাস, গরম বাষ্প পানি ছুটে পড়তে পারে। তো আমি যেহেতু বেশি চালাই না, হালকা চালাইছি, তাই দেখেন এর মধ্যে কিন্তু পানি, তো এর মধ্যে পানি আছে। এই পানিটা সকালে প্রত্যেকদিন চেক করবেন, যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, না যদি কমে যায় তাহলে পানি দিবেন। আর এটার মধ্যেও চেক করবেন যে এই রিজার্ভ ট্যাঙ্কিতে কতটুকু পানি আছে, দেখেন এর মধ্যে কিন্তু পানি রয়েছে। এই পানি যদি, এই পানি যদি কমে সেক্ষেত্রে পানি দিবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু সেকেন্ড জিনিসটাও দেখে ফেললেন, প্রথমে আপনাদেরকে চেক করতে হবে হচ্ছে আপনার গাড়ির ফুয়েল, নেক্সট আপনাদেরকে চেক করতে হবে গাড়ির রেডিয়েটার। রেডিয়েটার পরে আপনার, আমরা যাব হচ্ছে আপনার গাড়ির হচ্ছে মোবিল। আপনার গাড়ির মোবিল হচ্ছে আপনার ইঞ্জিনের প্রাণ, অর্থাৎ মোবিল যদি শূন্য হয়, মোবিল যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু গাড়ির মধ্যে ঘর্ষণের পরিমাণটা বেড়ে যায়। আর ঘর্ষণের পরিমাণটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে। আর ওভারহিটকে আপনাকে ঠেকাইতে হলে আপনাকে অবশ্যই মোবিলটা চেক করতে হবে, মোবিল কমে গেলে ইঞ্জিনে মোবিল দিতে হবে। একটা জিনিস বলে রাখি, কখনোই ভালো ইঞ্জিনে মোবিল কমবে না, মোবিলের কালো হতে পারে, মোবিল নষ্ট হতে পারে, কিন্তু মোবিলের পরিমাণ কমবে না। যদি মোবিলের পরিমাণ কমে যায় তাহলে বুঝবেন ইঞ্জিনে সমস্যা রয়েছে। মোবিল কখনোই কমে না, মোবিল কমে যেতে পারে ইঞ্জিন নষ্টের কারণে। যদি ইঞ্জিন মোবিল খায় বা চুয়ে পড়ে যায় কোনো দিক দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির মোবিলটি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমরা মোবিল চেক করবো কীভাবে, সকালবেলা গাড়িতে যেখানে মোবিল কাঠি রয়েছে, মোবিল কাঠিকে মোবিল গেজ বলে, আমরা ড্রাইভারদের ভাষায় বলি মোবিল কাঠি, কিন্তু এটার মূলত নাম হচ্ছে মোবিল গেজ। এই মোবিল গেজটা এরকম টান দিব, টান দিয়ে এটা চেক করব। চেক করে আমরা দেখব মোবিল কতটুকু আছে। যেহেতু আমি গাড়ি চালিয়ে আসছি, আমি কিন্তু অলরেডি গাড়ি ফিল্ডে নিয়ে আসছি, আপনারা দেখছেন আমাদের পাশে ফিল্ড, এখানে আমি ড্রাইভিং শেখাই। তো যেহেতু ড্রাইভিং শেখানোর জন্য আমি গাড়িটা নিয়ে চলে আসছি, এর কারণে কিন্তু আমার কিন্তু গাড়ি চালানো হয়েছে। তার ধরুন গাড়ির মোবিল কাঠিতে পোড়াই কিন্তু মোবিল লেগে গেছে। যদি আমি সকালবেলা এটা প্রথমেই চেক করতাম গাড়ি স্টার্ট না দিয়ে, সেক্ষেত্রে কী হতো, মোবাইলগুলো চুয়ে কিন্তু নিচে থাকতো, এবং কতটুকু মোবাইল আছে এক্স্যাক্ট মাপটা আমি পেতাম। যেহেতু আমি গাড়ি চালিয়েছি এই জন্য পুরো মোবাইল কাঠিতে কিন্তু মোবাইল লেগে আছে। আমাদেরকে মোবাইলটা চেক করতে হবে। এইখানে দেখেন দুইটা দাগ কাটা আছে, এই যে দুইটা দাগ কাটা আছে, এটা হচ্ছে লোয়ার লেভেল, এটা হচ্ছে আপার লেভেল। আপনার আপার লেভেল পর্যন্তই নর্মালি থাকে, যদি আপার লেভেল থেকে কমতে কমতে এই পর্যন্ত যায় তাহলে মনে করবেন যে হ্যাঁ মোবাইল খাচ্ছে, ইঞ্জিনে প্রবলেম আছে, ইঞ্জিনে সমস্যা রয়েছে। ভালো ইঞ্জিন কখনো মোবাইল খাবে না, মোবাইলের কালার চেঞ্জ করবে, আঠাটা নষ্ট করে দেবে। এই মোবাইলে কিন্তু একটা আঠা থাকে, এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়, কমে যায়, কালো হয়, তখন কিন্তু আমরা মোবাইলটা ফেলে দিই, ফেলে দিয়ে আবার নতুন করে ড্রেন করি। মোবাইল প্রত্যেকবার ড্রেন করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, মোবাইল ফিল্টারটা আপনাকে ফেলে দিতে হবে। প্রত্যেকবার মোবাইল ড্রেন করার সময় মোবাইল ফিল্টার ফেলে দিতে হবে। মোটর সাইকেলে কিন্তু আমরা কী করি, যখন মোবাইল ড্রেন করি তখন কিন্তু মোবাইল ফিল্টার ফেলি না, কিন্তু এটাতে আপনি মোবাইল যতবার ড্রেন করবেন ততবার মোবাইল ফিল্টার ফেলে দিতে হবে, কারণ মোবাইল ফিল্টারটা নষ্ট হয়ে যায়। মোবাইল ফিল্টারের কাজ কী, এই যে মোবাইলটা আপনি দেন ইঞ্জিনের মধ্যে, ইঞ্জিনটা তো অনবরত চলতে থাকে, এটা প্রসেস, কন্টিনিউ প্রসেস। এই কন্টিনিউ প্রসেস যখন চলে তখন কিন্তু আস্তে আস্তে ইঞ্জিন যখন চলে, পিস্টনগুলো চলে, তখন কিন্তু লোহায় লোহায় ঘর্ষণ খায়, আর ঘর্ষণের কারণে কিন্তু লোহার কুচি সৃষ্টি হয়, কুচি, লোহার কুচি ইঞ্জিনের মধ্যে জমা হয়। এই লোহার কুচিটাকে মোবাইল ফিল্টার কী করে, মোবাইলটাকে ফিল্টার করে কুচিটা রেখে ফ্রেশ মোবাইলটা ইঞ্জিনে উঠিয়ে দেয়। তো এরকমভাবে যখন আপনি 500 কিলো, 1000 কিলো বা 3000 কিলো, 10000 কিলো গাড়ি চালাবেন, তখন কিন্তু মোবাইল কুচি জমা হতে থাকবে মোবাইল ফিল্টারে। এখন যদি আপনি ওই সেম ফিল্টার বারবার ব্যবহার করেন, বারবার ব্যবহার করেন, তাহলে কী হলো, নতুন মোবাইল যখন দিলেন ওই কুচিওয়ালা মোবাইলগুলো আবার ফিল্টার করে উপরে তুলে দিবে, তার মানে কি নতুন মোবাইল দিয়ে কোনো লাভ হলো না। তাই মোবাইল যতবার চেঞ্জ করবেন, ড্রেন করবেন, তখন আপনাকে কী করতে হবে, মোবাইল ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু অলরেডি 3টা স্টেপে চলে আসছি। সকালবেলা গাড়ি চেক করার যে 3টা স্টেপ, প্রথমে ফুয়েল, তারপর রেডিয়েটার, তারপরে মোবাইল। এখন আসি 4 নম্বর যে জিনিসটা আমাকে চেক করতে হবে, যেটা চেক না করলে আমি বিপদে পড়তে পারি। 4 নম্বর জিনিসটা হচ্ছে আপনার ব্রেক অয়েল। এখানে কিন্তু ব্রেক অয়েল আছে, যে এটা ব্রেক অয়েল, এই ব্রেক অয়েলটা আপনাকে চেক করতে হবে। অনেক সময় কী হয়, ব্রেক অয়েল পড়ে যায়, লিক হয়ে যায় চাকাগুলা, বা কোনো কারণে আমরা যখন ব্রেক কম হয় তখন কিন্তু বারবার চেপে চেপে কিন্তু ব্রেকটা টাইট করি, ব্রেক অয়েল অনেক সময় কমে। তো এই ব্রেক অয়েল কমলে আপনি ব্রেক অয়েলটা চেক করে দেখবেন যে কতটুকু ব্রেক অয়েল আছে। ব্রেক অয়েল কমে গেলে ব্রেক অয়েলের মধ্যে দিবেন, কারণ রাস্তার মধ্যে গিয়ে যদি ব্রেকে কাজ না করে তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। নেক্সট যে 5 নম্বর বিষয়টা আমাদেরকে চেক করতে হবে, 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে গিয়ার অয়েলটা চেক করতে হবে। এটা সবসময় না, প্রতিদিন না, তবে গিয়ার অয়েলটা চেক করতে হবে। অনেক সময় কী হয়, গিয়ার অয়েল কিন্তু কমে যায়, যদি গাড়ির নিচ দিয়ে কোনো লিক থাকে, লিকেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই দিক দিয়ে গিয়ার অয়েলটা পড়ে যায়, কমে যায়।
অনেক সময় আপনার গিয়ার বক্সের সিলগুলো নষ্ট থাকলে গিয়ার অয়েল পড়ে যায়। তো যদি গিয়ার অয়েল পড়ে সেক্ষেত্রে কমে যাবে, কমে গেলে আপনাকে চেক করতে হবে, চেক করে ঢালতে হবে। তো গিয়ার অয়েল ঢালার জায়গাটা হচ্ছে এইটা, এই যে জায়গাটা দেখছেন এখানে অন্ধকার। তো এখানে গিয়ার অয়েল কিন্তু এই যে এটা গিয়ার অয়েল ঢালার জায়গা, এটা দিয়েই চেক করতে হয়, এটা দিয়েই ঢালতে হয়। এটা আমি খুলে দেখাই আপনাদেরকে, যেহেতু সকালে আসছে এখনও অন্ধকার কাটে নাই ক্লিয়ার, যার কারণে একটু অন্ধকার ভাব। তো প্রত্যেকটা গাড়িতেই গিয়ার অয়েল চেক করার এবং খোলার জায়গা পাবেন। এই যে গিয়ার অয়েল কাঠি, এটা দিয়ে গিয়ার অয়েল আপনারা চেক করবেন, গিয়ার অয়েলটা কতটুকু আছে পরিমাণ মতো দেখবেন, দেখে নেবেন। এই যে এই পর্যন্ত কাঠি থাকলে গিয়ার অয়েল সমস্যা নাই, কাঠের এই পর্যন্ত গিয়ার অয়েল থাকলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি এর থেকে কমে তাহলে বুঝবেন যে গিয়ার অয়েল কমে গেছে, গিয়ার অয়েল দিবেন। অনেক সময় গিয়ার অয়েল কিন্তু আপনার সিলের সিল কেটে গেলে, সিল নষ্ট হয়ে গেলে গিয়ার অয়েল পড়ে যায়। তো গিয়ার অয়েলটা চেক করবেন, তো ফ্রেন্ডস আমরা কিন্তু একে একে দেখে নিলাম যে প্রত্যেকদিন সকালে গাড়ি বের করার আগে কোন কোন জিনিসগুলো চেক করতে হয়। ফার্স্ট ফুয়েল, সেকেন্ড দেখিয়েছি রেডিয়েটর, থার্ড যে জিনিসটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনার হচ্ছে মোবিল, দেন আপনাকে দেখতে হবে ব্রেক অয়েল, অ্যান্ড নেক্সট আপনাকে গিয়ার অয়েলটা চেক করতে হবে। তো অ্যাট লাস্ট আপনাকে যে জিনিসটা চেক করতে হবে, এটা কন্টিনিউ প্রত্যেক দিন চেক করা লাগে না, এটা আপনার মান্থলি একবার চেক করলে হয়, সেটা হচ্ছে গাড়ির পানি, ব্যাটারিতে যে পানি থাকে, অর্থাৎ ব্যাটারির মধ্যে কিন্তু আপনার সালফিউরিক অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটারের মিশ্রণ থাকে। এই যে পানি, এই পানিটা কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। আপনি যদি পানিটা চেক না করেন সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। ব্যাটারি কিন্তু পানির লেভেল থাকে, এখানে নিয়ে আসেন দেখেন, এখানে ব্যাটারি কিন্তু আপার লেভেল এই যে আপার লেভেল এবং লোয়ার লেভেল লেখা আছে। তো ব্যাটারির পানির লেভেলটা চেক করবেন, যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর না ঠিক থাকলে তখন আপনি এটা আপনি মেকারের দোকানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ব্যাটারিতে পানি করে আসবেন, পানি দিয়ে নিয়ে আসবেন। দেখেন আমার কিন্তু ব্যাটারিতে পানির পরিমাণটা কিন্তু ঠিক আছে, একটু এদিকে করেন তাহলে দেখা যাবে, দেখা যাচ্ছে না, এই যে পানির পরিমাণটা কিন্তু ঠিক আছে। তো ব্যাটারির পানির পরিমাণটা কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে সকালে গাড়ি বের করার সময়, অর্থাৎ মাসে একবার অন্তত চেক করবেনই। আপনি প্রত্যেক দিন চেক করেন বা না করেন সেটা ব্যাপার না, অন্তত মাসে একবার চেক করবেন, কারণ এই পানিটা কিন্তু কমে, পানির ক্যাপাসিটিটা কমে। তাহলে ছয়টা জিনিস দেখিয়ে ফেললাম নাকি, ছয়টা জিনিসটা আপনাদেরকে দেখিয়ে ফেললাম। এখন লাস্ট যে জিনিসটা আপনাদেরকে সব থেকে বেশি চেক করতে হবে, ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে রাখতেই হবে গাড়িতে, সেই জিনিসটা হচ্ছে আপনার গাড়ির পেপারস, গাড়ির কাগজ। গাড়িতে অনেকগুলো কাগজ থাকে সবাই আপনারা জানেন, আপনার গাড়িতে কাগজগুলো সবসময় রাখতে হয়। আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার সাথেই থাকে, সেটা তো আপনি সবসময় ক্যারি করেন, কিন্তু আপনার গাড়ির আদার্স যে কাগজগুলো আছে, যেমন আপনার এক আছে গাড়ির রেজিস্ট্রেশন পেপার বা ব্লু বুক, দুই হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন, তিন হচ্ছে গাড়ির ফিটনেস, চার হচ্ছে রুট পারমিট, পাঁচ হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, আর ছয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তবে রুট পারমিটটা সব গাড়িতে থাকে না, প্রাইভেটের রুট পারমিট লাগবে না, প্রাইভেট আপনি সারা বাংলাদেশ চালাতে পারবেন। আর যদি রেন্টে কার হয় অর্থাৎ গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রুট পারমিট লাগবে, অর্থাৎ কোন রুট থেকে কোন রুটে আপনি গাড়িটা ভাড়া দেবেন চালাবেন এটা সরকার থেকে অনুমোদন নিতে হবে। ঠিক আছে, তো বুঝলেন তো আপনার কী কী জিনিস চেক করতে হয়, সবগুলো কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। প্রথমে ফুয়েল চেক করবেন, তারপর রেডিয়েটারে পানি চেক করবেন, তারপরে আপনার মোবিল চেক করবেন, মোবিল চেক করার পর আপনি ব্রেক অয়েল চেক করবেন, ব্রেক অয়েল চেক করার পরে আপনি চেক করবেন হচ্ছে গিয়ার অয়েল, গিয়ার অয়েল চেক করার পর ব্যাটারি পানি চেক করবেন, একদম লাস্ট আপনি গাড়ির কাগজ চেক করবেন যে কাগজ আছে কি না গাড়িতে। কাগজ যদি গাড়িতে না থাকে তাহলে তো আপনি কেস খাবেন, অনেক টাকার কেস খাবেন, মামলা খাবেন, পুলিশ আপনাকে হয়রানি করবে, বিপদে পড়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও তো সেই একই সমস্যা। তো সব কাগজপত্র আপ টু ডেট রাখবেন, চেক করবেন যে কোনোটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কি না এবং আছে কি না গাড়িতে, অলওয়েজ গাড়িতে ক্যারি করবেন, ড্রাইভিং লাইসেন্স সাথে ক্যারি করবেন, করে তারপরে আপনি গাড়িটা রাস্তায় ওঠাবেন বা চালানো শুরু করবেন, তাহলে কোনো বিপদ হবে না ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, কোনো বিপদ যদি হয় মনে না থাকে সেটা বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কিন্তু এতটুকুই ছিল, খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদেরকে দেখাইলাম। অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন, এই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুরাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে যারা ড্রাইভিং শিখতে চায় বা আগ্রহী। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন,
এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আজকে এ পর্যন্তই ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। গাড়ি রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন।